আসসালামু আলাইকুম। বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজে কিভাবে আপনি মাছের কোফতা রান্না করতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো। আর রান্না করতে করতে আপনাদের কিছু ট্রিক্স বলবো যেগুলো ফলো করে বানালে একদম পারফেক্টলি আপনি মাছের কোফতা রান্না করতে পারবেন। তো চলুন দেখে নিই। মাছের কোফতা যেহেতু রান্না করব সেজন্য আমাদের সঠিক মাছ বাছাই করতে হবে। তার জন্য এই ধরনের মাছ আপনারা নেবেন, এরকম টাইপের যে কোনো মাছের পিঠের অংশটুকু নেবেন। এটা হতে পারে তেলাপিয়া মাছ, হতে পারে রুই, কাতলা, যে কোনো ধরনেরই, তবে এই টাইপের মাছ। এবার এগুলোতে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচের কম হলুদের ফাঁকি আর হাফ চামচের কম মরিচের ফাঁকি, আর হ্যাঁ আদা রসুন বাটাও কিন্তু দেবো, সেটাও হাফ চামচের থেকে একটু কম। আপনারা মাছ বুঝে এই সবগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর পানি বেশি দেব না, চাইলে আপনি আগে পানিতে এই মশলাগুলো মিশিয়ে তারপরে মাছগুলো ঢেলে দিতে পারেন, আমি এভাবে করে ফেললাম। এবার এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব। এই যে মাছ এখন উল্টে দেব, প্রায় হয়ে গেছে, তারপর আমি পাচ্ছি আছে পানিটা শুকিয়ে নিতে, তাই এভাবে আমি রেখে দেব। এবার ঢাকবেন না, এভাবে রেখে দেবেন। এই যে এতটুকু পানি আছে, এবার আমি এটাকে ছেঁকে রেখে দেব 5-10 মিনিট, এভাবেই ছেঁকে রেখে দেব। এরপরে আমি এটাকে বেছে নেব, কাঁটাগুলো বেছে নেব। মাছের কোফতা রান্না করার জন্য আপনি শুধু মাছের মাংসটুকুই নেবেন, এরপরে যে কাঁটা আছে আর এভাবে এই চামড়াগুলোকে খুলে নেবেন, এগুলা কোফতার মধ্যে দেবেন না। এই চামড়াগুলো চাইলে করলা ভাজির মধ্যে দেওয়া যায়, তবে আজকে যেহেতু কোনো ভাজি করবো না তাই কাককে খাওয়াবো। আর এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখবেন কাটা আছে কিনা, যেই কাটাগুলো থাকে সেগুলো বের করে নেবেন। আর এখন একটা ট্রিক্স শেখাবো, সেটা হলো এই মাছের মধ্যে যদি দেখা যায় যে ঝাঁকার পরে একটু পানি পানি ভাবটা থেকে যায়, তাহলে এভাবে হাত দিয়ে চেপে নেবেন। তবে সবগুলো মাছের এভাবে চিপবেন না, অর্ধেক মাছের এভাবে চিপে চিপে পানি ফেলবেন আর বাকিগুলো থাকুক, তাহলে এটা দেখা যায় পারফেক্ট বাইন্ডিংটা হয়। আর এই চামড়াগুলোকে আমি ছাদের উপরে রেখে দিলাম, কাকে সে খেয়ে নেবে আমি পরে দেখাবো আপনাদের। ঘরে আমার ধনিয়া পাতা ছিল না, তাই ভাবলাম যে টবে যেহেতু বিলাতি ধনিয়া পাতার গাছ আছে সেখান থেকে আমি নিয়ে নিই আপাতত। তো দেখলাম এখানে যতটুকু আছে ততটুকু যথেষ্ট না, তারপরও নিয়ে নিলাম। আর এখানে পচা পাতা আছে, সেগুলোকে খুলে ফেলে রেখে দিলাম, না হয় দেখা যায় এইগুলোর কারণে বাকিগুলোও নষ্ট হয়ে যাবে। আর বাকি যে কয়েকটা পাতা আছে সেগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো খুবই ছোট, এগুলো বড় হবে। আর এই যে এগুলো হলো বীজ, এগুলো নিচে পড়ে আবার নতুন করে হয়। বিলাতি পাতা যেহেতু কম তাই আমি এভাবে কেটে নিয়ে আবার এভাবে কেটে নেব, তাহলে ধনিয়া পাতাগুলো একটু বেশি বেশি মনে হবে। তো এগুলো কাটা শেষে আমি দিয়ে নিলাম মাছে। এখন আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি, কারণ আয়ানের জন্য আমি আলাদা করে রাখবো, পরে আমাদের জন্য আরও দিব। আর আমি 1 চামচেরও বেশি পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, 1/2 চামচেরও কম হলুদের ফাঁকি আর 1/2 চামচ মরিচের গুঁড়া। আমরা যেহেতু একটু ঝাল খাবো তাই একটু বেশি করে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, এটা পর টেস্ট করে দেখে নেব। আর কর্নফ্লাওয়ার দিব, আর 1টা ডিম দেব, তবে এখন না, আগে এগুলো মেখে নিই। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো, আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারের বদলে আটা বা ময়দা দিতে পারেন, তবে ভালো হয় কর্নফ্লাওয়ার দিলে, চাইলে এটা একদমই না দিতে পারেন, কর্নফ্লাওয়ার বা আটা ময়দা কোনোটাই না দিতে পারেন, তবে ডিমটা কিন্তু দিতে হবে। আর আমার কাছে লবণটা একটু কম কম মনে হচ্ছিলো তাই আর একটু দিয়ে নিয়েছি, আর একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে দেখতে তাই আমি আর একটু হলুদ মরিচের ফাঁকি দিলাম। হলুদের ফাঁকিটা কিন্তু অবশ্যই কম দিবেন মরিচের ফাঁকির থেকে, না হয় কিন্তু হলুদের গন্ধ আসবে। আর এবার ডিমটা দিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে। এবার এটা ভাজার জন্য রেডি হয়েছে কিনা বুঝবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। এটা হাতে নেবেন, নিয়ে দেখবেন যে শেপ করতে পারছেন কিনা, যখন দেখবেন যে শেপ করতে পারছেন তখন আপনি বুঝবেন যে এটা হয়ে গেছে, এটা মাখা হয়ে গেছে। এবার আমি আয়নের জন্য 4টা আলাদা করে নিলাম, আর এবার আমাদের পছন্দ মতো মরিচ কুচি দিলাম আরও। আজকে আমরা গোল গোল করে খাবো, বল শেপে দিয়ে নিলাম। আর এখানে এই গোলগুলো আয়নের, আর এই শেপগুলো আমাদের, যাতে বুঝতে পারি যে কোনটা ঝাল কম কোনটা ঝাল বেশি। তো এগুলো আমি এভাবেই ফ্রিজে রেখে দেব, একদিন পরে আমি এটাকে পরে বক্সে ভরে নিব, যখন দেখবো যে শক্ত হয়ে গেছে তখন।
এবার তেলটাকে ভালো করে গরম করে সেই মাছের বলগুলো বা মাছের কোফতাগুলো ঢেলে দেব। কোফতাগুলো দেওয়ার পরে যেহেতু আমার ননস্টিক কড়াই ছিল তাই একটু লেগে লেগেছিল, আমি চেষ্টা করছিলাম যে কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে আলগা করে দিতে কিন্তু হচ্ছিল না, তাই খুন্তি ইউজ করে আমি একটু আলগা করে দিলাম। তবে আপনারা কিন্তু একটু সাবধানে আলগা করে দিবেন, না হয় কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার 2 মিনিট পরেই দেখবেন যে এটা সুন্দর কালার চলে এসেছে, যেহেতু মাছটা পুরোপুরি সিদ্ধ করা তাই বেশিক্ষণ লাগে না ভাজতে। আর এই যে দেখুন কাকমশাই এসেছিল খাওয়ার জন্য, আমাকে দেখে আবার চলেও গেল। এই দেখুন সব শেষ, কাক এসেছে বুঝতে পেরে আমি ভাজার পরে কেমন হয়েছে কোফতাগুলো দেখতে সেটা না দেখে কাককে ভিডিও করতে চলে গিয়েছিলাম। তো এবার দেখাচ্ছি, এই যে দেখতে এমন হয়েছে, খুবই 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 মজার। বাইরের দিক দিয়ে ক্রিস্পি হয়, ভিতরের দিক দিয়ে সফট সফট হয়। সত্যি বলি আমি মশলা দিয়েও রান্না করেছিলাম, তবে মশলা ছাড়া এর থেকে মজার আর কোনোটাই হয়নি। যদি কেউ আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবে। সোনেস ব্লগস নামেই আমার পেজ আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এগুলো হলো ফ্রিজে রাখার পরে খুবই শক্ত হয়ে যায়, এবার আমি এগুলোকে বক্সে ভরে রেখে দেব। আমার হাজবেন্ড বলেছে যে খুবই মজা হয়েছে তাই ওর আরও খেতে ইচ্ছে করেছিল, সেজন্য পরের দিন আবার এইগুলো ভাজলাম, যে আমাদের জন্য তিনটা নামিয়ে বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। সাইড দিয়ে একটু নরম নরম হয়ে গেলেই বুঝবেন যে এটা ভাজার জন্য রেডি। তো এবার আমি এইগুলোকে ভাজব। আজকের এই রেসিপি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me that you love me, even